রাঙামাটিতে দুর্বৃত্তের গুলিতে আবিষ্কার শাকমা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সকালে সদরের বন্দুক ভাঙা চারিহং এলাকায় ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আবিষ্কার শাকমা জনসংহতি সমিতি জেএসএস এর মূল দলের সদস্য ছিলেন। তার বাড়ি বালুখালী ইউনিয়নে। কয়েকদিন ধরেই আবিষ্কার চাকমা বন্দুক ভাঙা চারিহং এলাকায় মানিক্য চাকমার বাড়িতে অবস্থান করছিলেন। আজ সকালে একদল দুর্বৃত্ত মানিক্য চাকমার বাড়িতে হানা দেয়। আবিষ্কার চাকমাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায় তারা। ঘটনাস্থলে মারা যান আবিষ্কার চাকমা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায় পুলিশ। আমরা যতটুকু জানি যে দুই গ্রুপের মধ্যে যে সশস্ত্র হামলা হয়েছিল এবং ওখানে সে গুলিবিদ্ধ হয়ে তার ডেড বডিটা আমরা পেয়েছি, তো এই সংক্রান্ত মামলা তো অবশ্যই হবে এবং তারপরে পরবর্তী তদন্তে যেটা বেরিয়ে আসবে সেটাই আমরা ওভাবেই গুরুত্ব দিয়ে সেটা দেখব।